হ্যালো হ্যাপি পিপলস, দিস ইজ আরকে ভাই। আরকে ভাই চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আমি এখন চলে এসেছি ফরহাদ স্যারের কাছে। তিনি হচ্ছেন একজন একাধারে ট্রেনার, একাধারে অভিভাবক ও একাধারে বন্ধুও বটে। আর এখন আমরা ওনার মুখ থেকে শুনবো প্রকৃত বন্ধু চেনার উপায়। চলুন না, দেরি না করে ওনার কাছে চলে যাই। এমন একটি প্রশ্নের সম্মুখীন আজকে হয়েছে যে আসলে প্রকৃত বন্ধু চেনার উপায়। শুধু প্রকৃত না, প্রকৃত জিনিসটাকে চেনার জন্যই এখন প্রকৃত বিষয়টাকে বোঝাটা খুব কঠিন। আর এটা এমন একটি বিষয় যেটা রিলেটেড হচ্ছে কোনো কাগজপত্র, দলিল, দস্তাবেজ, চেক বই, এগুলোর সাথে আসলে রিলেটেড না। আর আমি প্রতিনিয়ত এই কোশ্চেনটার সম্মুখীন হই। আজকেও সেই বিভিন্ন সভা, সিম্পোজিয়াম, ট্রেনিং, পার্সোনাল রিলেশনশিপ, বন্ধুত্ব, পারিবারিক সব জায়গা থেকেই এই বিজনেস রিলেটেড বিষয়গুলোতে আমি এই কোয়েশ্চেনটা খুব বেশি সম্মুখীন হই যে আসলে কার সাথে বিজনেস করবো, কার সাথে ফ্রেন্ডশিপ করবো, অমুক ধোকা দিয়েছে, অমুক এই করেছে, সে করেছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে ধোকা দিয়েছে, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে হাত কেটে দিয়ে, যে দিয়ে দিলাম তোমার জন্য রক্তে ভেজে, দুই দিন পরে আবার সে আরেকজনের সাথে রিলেশনশিপ করছে। এভরিথিং ইজ অল রাইট, বাট আসলে যদি আমাদের প্রকৃত রিলেশনশিপ হোক, সেটা ফ্রেন্ডশিপ হোক, সেটা আপনার বিএফ, জিএফ, বব, গব, যাই বলেন না কেন, বিজনেস বলুন, পারিবারিক বলুন, বিষয়টা যদি আমরা বাহ্যিক না রেখে ইন্টারনাল নিয়ে আসি, মানে যে বিষয়টা হচ্ছে অন্তরের, অন্তরের এই অন্তরের কানেকশন বোঝাটা খুব কঠিন। তো এমন একটা কঠিন প্রশ্ন এটা, আসলে আমি কোনো ধরনের আপনাকে আমি বলে বা কেউ কাউকে বলে এটা বোঝানো বিষয় না, এটা সম্পূর্ণই অনুভবের বিষয়। তো একটা গল্প দিয়ে যদি শুরু করি তাহলে আমি মনে হয় ব্যাখ্যাটা খুব ভালোভাবে দিতে পারবো। রূপা নামের এক মেয়ে ফেসবুকে আইডি খুলতে গিয়েছেন। তিনি তার জন্ম তারিখ, নাম, ইমেল অ্যাড্রেস বা আনুষঙ্গিক সব কিছু দিয়ে তিনি যখন সাবমিট ক্লিক করলেন, তখন এটা সাবমিট হওয়ার পরে আইডিটাকে নিচ্ছে না, সেখান থেকে একটা রিপ্লাই আসলো, মানে ফেসবুক কর্তৃপক্ষ থেকে একটা রিপ্লাই আসলো, দিস আইডি ক্যান নট বি অ্যাকসেপ্টেবল। তখন রূপা তাদেরকে আবার রিপ্লাই করলো যে হোয়াই, বলছে আপনি দিয়েছেন অ্যাঞ্জেল রূপা, বাট আমরা কিভাবে নিশ্চিত হব আপনি অ্যাঞ্জেল? তো রূপা বললো যে তাহলে কিভাবে প্রুফ করতে পারি? বলছে আপনি আপনার একটা ছবি পাঠান। তো রূপা ছবি পাঠালো, ছবি পাঠানোর পর ফেসবুক কর্তৃপক্ষ আবার রিপ্লাই করলো, রূপা ম্যাডাম চালাকি করা যাবে না, নো চালাকি, কারণ আপনি এডিট করে ছবি দিয়েছেন, এডিট ছবি এখানে চলবে না, আপনি রিয়েল ছবি দিতে হবে। রূপা এবার তার রিয়েল ছবি সেন্ড করলেন, ফেসবুক কর্তৃপক্ষ রিপ্লাই দিল, ওয়াক টু, আপনি এই চেহারা নিয়ে বলছেন আপনি অ্যাঞ্জেল, আপনি এই আইডি দিয়ে খুলতে পারবেন না। তো অ্যাঞ্জেল রূপা বলছে যে আরো অনেক মেয়ে তো খুলেছে, অ্যাঞ্জেল টোনা, অ্যাঞ্জেল টুনি, অ্যাঞ্জেল অমুক, অ্যাঞ্জেল কৈতরি, অ্যাঞ্জেল টুকটুটি, অ্যাঞ্জেল টুনটুরি, এরকম হাজারো আইডি আমরা ফেসবুকে দেখি, এবং ফেসবুকে মনে হয় সবচেয়ে বেশি ব্যবহৃত নাম অ্যাঞ্জেল, তাই না? আচ্ছা যাই হোক, তো মেয়েটা খুব হতাশ হলো। হতাশ হওয়ার পরে ফেসবুক কর্তৃপক্ষ তাকে রিপ্লাই দিল যে দেখুন এরকম অনেক অ্যাঞ্জেল নামের মেয়েরা বা অ্যাঞ্জেল নাম দিয়ে অনেক আইডি খোলার কারণে অনেক ছেলে আজকে হসপিটালে, আমরা এখন থেকে ভেরিফাইড সিস্টেম শুরু করেছি, আসলে মানুষটা অ্যাঞ্জেল কিনা। বলছে কেন হসপিটালে? বলছে সে ফেসবুক আইডিতে এত সুন্দর এডিট করে চেহারা দিয়ে অ্যাঞ্জেল নাম দিয়ে যখন দিয়েছে, অনেক ছেলে তার প্রতি আকৃষ্ট হয়েছে, আকৃষ্ট হওয়ার পরে তার সাথে রিলেশনশিপ বিল্ড আপ করেছে, যখন সামনাসামনি হয়েছে তখন ছেলেটা অজ্ঞান হয়ে গেছে, হসপিটালে যেতে হয়েছে। তো এই জন্য আমরা চাইলে আপনাকে কিছু নাম সাজেস্ট করতে পারি, যেমন আপনার নাম হতে পারে আপনার চেহারা অনুযায়ী আফ্রিকান রূপা, হতে পারে নাইজেরিয়ান রূপা, হতে পারে সোমালিয়ান রূপা, অথবা বাফেলো রূপা, এরকম ধরনের আপনার নাম হতে পারে। তখন রূপা রিপ্লাই দিল, কিন্তু এমন করলে তো ভাইয়া কেউ আমাকে, আমার সাথে ফ্রেন্ডশিপ করবে না, রিলেশনশিপ করবে না, আমার বন্ধু হবে না। তখন ফেসবুক কর্তৃপক্ষ তাকে রিপ্লাই দিলেন, ম্যাম পৃথিবীতে আজকে যা কিছুই হোক না কেন, মানুষ যতই মেকআপ করুক না কেন, মানুষ যতই অসত্যের চাদরে নিজেকে ঢালুক না কেন, মানুষ যতই অহংকারের চাদরকে নিজেকে ঢাকুক না কেন, সত্য সবসময় সত্য। সো এবং বৈধতাই হচ্ছে সবকিছুর ভিত্তি। আজকে আপনি, আমি চাইলে একটা সিম কার্ডে বৈধতা নিতে পারি আঙ্গুলের ছাপ দিয়ে, পাসপোর্টে বৈধতা নিতে পারি, নাগরিকত্বের বৈধতা নিতে পারি, ভোটার আইডি কার্ডের বৈধতা নিতে পারি, কিন্তু এই বৈধতার কাগজে কলমে হলেও আপনি এবং আমি কখনো সৃষ্টিকর্তার বৈধতা নিয়ে প্রশ্ন তুলতে পারি না, বিকজ আমাদের বিশ্বাস আমরা কখনোই
আমার মাকে জানি, জানুক তিনি আমার, তার অরস থেকে আমি এসেছি, কিন্তু আমি নিশ্চিত না আমার বাবাকে, বাবার প্রতি আমার বিশ্বাস, এই জন্যই আমি তাকে বাবা বলে ডাকছি। বন্ধুত্বের প্রতি বিশ্বাস, যে মানুষটার সাথে 5 বছর প্রেম করেছেন, তার সাথে কমিটমেন্ট হয়েছে, বিয়ে করেছেন, বিয়ে করবেন, সেই মানুষটা বিয়ের পরে যে সেই মানুষই থাকবে এমন কোনো নিশ্চয়তা কিন্তু আমি আপনি দিতে পারি না, তারপরেও কিন্তু বিশ্বাস। আপনি 20 লাখ টাকা কামিন করলেন, বন্ধুত্বের মধ্যে কমিটমেন্ট হলো যে আমাদের বন্ধুত্ব আর কখনো ভাঙবে না, এই বন্ধুত্ব যেন চিরদিন অটুট থাকে, কিন্তু সেটাই আমরা পরবর্তীতে রূপ হয়ে যায় ভিন্ন। এবং পৃথিবীতে একমাত্র আমি দেখেছি ইন্ডিয়ান এবং বাংলাদেশ, মানে দ্যাট মিনস আমরা বলতে পারি, আমার অ্যানালাইসিস যতটুকু বলছে, সাবকন্টিনেন্টে, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, বাংলাদেশে সবচেয়ে বেশি হতাশার বাণী এই অঞ্চলের ছেলে মেয়েরা ইউজ করেন, এবং সবচেয়ে বেশি অযথা সময় নষ্ট করেন। মেকআপ করতে গিয়েছে, ছবি, বন্ধুর সাথে খেতে বসেছে, ছবি, এভরিথিং অল রাইট, ওকে, ইটস ওকে, বাট হতাশার বাণীগুলো দেখবেন, যে বন্ধু ছেড়ে চলে গেছে, কাকে বিশ্বাস করব, কোথায় যাব, কার কাছে যাব, এত বছর রিলেশনশিপ তুই এভাবে ভেঙে দিতে পারলি, সকিনা আমাকে ছেড়ে চলে যেতে পারলি, কুদ্দুস তুই আমাকে ছেড়ে চলে যেতে পারলি, কিসের বন্ধুত্ব করলে এতদিন, তুই না বললে ছেড়ে যেতে পারবি না, এই যে হতাশার বাণী একমাত্র আমাদের দেশে দেখা যায়। এই জন্য একদম আমার, আমি জন্মের পর থেকে যখন থেকে বুঝতে শিখেছি, বা আমরা কিন্তু পড়েছিও ছোটবেলায় অনেকে, যে সুসময়ে অনেকে বন্ধু বটে রয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়, এই হতাশার বাণীগুলো আদৌ পর্যন্ত মানুষের মাঝে টিকে আছে, কারণ শব্দটা বা কথাটা হচ্ছে হতাশার। আজকে কি আমরা আপনারা বলি না যে আসলেই প্রয়োজনের সময় কাউকে পাই না, বিশ্বাস ভঙ্গ করে দিয়েছে, বন্ধুকে টাকা ধার দিয়েছি, বন্ধু বিশ্বাস ভঙ্গ করে দিয়েছে, গার্লফ্রেন্ডের নাম্বার বন্ধুকে দিয়েছি, গার্লফ্রেন্ড বন্ধু আমাকে বাদ রেখে আমার গার্লফ্রেন্ডের সাথে প্রেম করা শুরু করেছে, বয়ফ্রেন্ডের নাম্বার দিয়েছি, বান্ধবী আমাকে ছেড়ে তার সাথে প্রেম করা শুরু করেছে, ঘুরতে গিয়েছে, আইসক্রিম খাচ্ছে, এই করছে, সেই করছে, আস্থার সংকট, বিশ্বাসের সংকট, পৃথিবীতে সবকিছু হচ্ছে বিশ্বাস। তো এমন একটা টপিকস যে বন্ধু চিনার উপায়, সেহেতু সর্বপ্রথম ট্রাস্ট অর্ডিং, মানে আপনাকে বিশ্বস্ততা, তার মধ্যে বিশ্বস্ততা যদি থাকে সেই হচ্ছে আসল বন্ধু। এবং ক্ষুদ্র ক্ষুদ্র কিছু বিষয় নিয়ে কিন্তু তার আপনার বন্ধুত্ব বিশ্বাস রাখতে পারে কিনা আপনি দেখতে পারেন। ফ্রেন্ডশিপটাকে খুব বেশি এনজয় করে টিল নাও, এবং আমার প্রাথমিক কাজের মধ্যে হাজারো ব্যস্ততার মধ্যে আমার অন্তত 10-20-25 মিনিট আধা ঘন্টা একটা সময় থাকে বন্ধুদেরকে সময় দেওয়ার, যেটাকে বলা হয় নার্সিং। আমি বন্ধুত্বের দেশে বন্ধুদের সাথে যখন আড্ডা দিই, তখন প্রাণ খুলে আড্ডা দিই, তখন আমার অফিসিয়াল অ্যাটিটিউডটা সেখানে থাকে না, আমি কে, আমার বন্ধু কি গরিব নাকি ধনী, সে কোন বংশ থেকে এসেছে, সে কি বস্তিতে থাকে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, তার অর্থ কি। দেখুন বন্ধুত্ব এমন একটা জিনিস, 10 টাকার বাদাম কিনে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়, দিস ইজ কল ফ্রেন্ডশিপ। আপনি চাইনিজ খেয়ে ফেসবুকে আপলোড দিয়েছেন, চাইনিজ খেয়ে ওই যে সময়টুকু আপনি কাটিয়েছেন, যে অর্থ ব্যয় করেছেন, করেছেন, নো প্রবলেম, কিন্তু সেই গল্পটা শুধুমাত্র চাইনিজের মধ্যে আবদ্ধ থাকে, অর্থের মধ্যে আবদ্ধ থাকে, সেখানে প্রকৃতি থাকে না বিধায়, সেখানে বন্ধুত্বও থাকে না। বন্ধুত্ব একটা প্রাকৃতিক বিষয়, তো এই জন্য বন্ধুত্বের মধ্যে থাকতে হবে ন্যাচারালিজম, মানে প্রকৃতি, কে মোটা, কে কালো, কে লম্বা, কে অ্যাঞ্জেল রূপা, কে আবার কি বলে কালো রূপা, এই বিষয়গুলো এখানে আসবে না, এখানে যখনই আনবেন তখনই বন্ধুত্ব সংকট হবে। আমরা অনেক সুন্দর সুন্দর ছেলেদেরকে দেখেছি যাদের ক্যারেক্টার ভালো না, যাদের আন্তরিকতা ভালো না, যারা আস্থা, যাদের মধ্যে আস্থা নাই, আবার আমরা এরকম অনেক মানুষ, মেয়েকে দেখেছি, ছেলেকে দেখেছি যারা কালো, কিন্তু তাদের মধ্যে ভালোবাসার কোনো ঘাটতি নেই। আমাদের এই রূপটা কিন্তু বেশি দিন থাকে না জানেন, এই রূপটা কখনো না কখনো বের হয়ে যায় মেকআপের অন্তরে। আপনি যখন খুব সুন্দর করে 5,000 টাকা 10,000 টাকা খরচ করে পার্লারে গিয়ে মেকআপ করলেন, কিন্তু আপনি যখন বাসায় যান সেই মেকআপটা কিন্তু আপনি সারাদিন দেখেন না, ধুয়েই ফেলতে হয়, আর যখন ধুয়ে ফেলা হয় তখনই প্রকৃত চেহারা বের হয়ে আসে। দ্যাটস ওয়াই বন্ধুত্ব বা রিলেশনশিপ বা ফ্রেন্ডশিপ যে কোনো কিছুতেই আপনার বিশ্বাস, আপনি কাজ করতে গেলে, চলতে গেলে, 2-4-5 দিন চলতে গেলেই কিন্তু একটা না একটা সময় তার মধ্যে আপনার
বিশ্বাস যদি সে অবিশ্বস্ত হয় সেটার ঘাটতি তার প্রমাণ হবে কোনো না কোনো কাজে। যেমন আপনি আপনার বন্ধুকে নিজে থেকে ইচ্ছা করে বললেন যে দেখো আমার গার্লফ্রেন্ডের সাথে একটু কথা বলতে নেই, আমার নাম্বার নেই, ফেসবুক আইডি নেই, তার কিছু এটিটিউডই ওই সময় হয়তো বা প্রকাশ পেয়ে যাবে সে বিশ্বস্ত কিনা। অথবা আপনি আপনার একটা মানিব্যাগ তার হাতে দিলেন, সে মানিব্যাগ থেকে 10 টাকা খরচ করতেই পারে, তার লেগেছে, কিন্তু সে যখন নিজের থেকে এটা আপনাকে না বলবে তার মানে হচ্ছে তার মধ্যে বিশ্বাস বা আস্থার ঘাটতি আছে। সে হয়তো বা চিন্তা করেছে 10 টাকা নিলে আমার মনে হয় বুঝবে না। সো এটা হচ্ছে আস্থার সংকট। এই আস্থা যেখানে নাই তার সাথে কখনোই বন্ধুত্ব হতে পারে না। মনে রাখবেন যে ক্ষুদ্রতম আস্থা রাখতে পারে না, সে বড় আস্থা আপনার রাখবে কীভাবে? সে আপনার সারা জীবনে আপনার পাশে থাকবে কীভাবে? বন্ধুত্ব তো হচ্ছে সারা জীবনের। আপনার একটা মেয়ে বিয়ে হয়ে গেলে হয়তো বাবার বাড়ি থেকে নিজের বাবার বাড়ি থেকে তার মায়ের বাড়িতে যেতে মানে সেই হাজব্যান্ডের বাড়িতে যেতে পারে না। এভাবে করে মানুষের স্থানচ্যুত হতে পারে, কিন্তু বন্ধুত্ব টোটালি অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে। যদি কারোর মধ্যে কারো ট্রাস্ট বা আস্থা বা বিশ্বাস বিলিভ একবার সৃষ্টি হয়ে যায় সেটা হচ্ছে হার্ট কানেক্টেড, তখন তার মধ্যে একটা টেলিপ্যাথিক রিলেশনশিপ সৃষ্টি হয়। টেলিপ্যাথি সম্পর্কে আপনারা শুনেছেন? দেখুন খুব একটা কথা বুঝিয়ে দিই, আপনার কি এমন কোনো সময় হয় না যে সময়টা আপনার মন খুব খারাপ, মন খুব অন্য মনস্ক আছেন, যে কোনো কারণে হোক আপনার মনটা খুব খারাপ লাগছে, ওই সময় দেখবেন আপনার মা আপনাকে কল দিয়েছে বা বাবা কল দিয়েছেন, হয়েছে কি আমার? একটু চিন্তা করে দেখবেন, আমার মনে হয় প্রত্যেকের জীবনে হয়েছে। কীভাবে হয়েছে? মা আপনার থেকে অনেক দূরে আছেন, অনেক দূরে আছেন। আবার এমন হতে পারে যে আপনার মা আপনার কাছাকাছি, অন্য সময় তিনি আপনার রুমে ঢুকেন না, সাধারণত তেমন একটা আপনার সাথে কথা বলেন না, আপনাকে আপনার মতো পড়াশোনা করতে দেন, কিন্তু হঠাৎ আপনার মনটা খারাপ, দেখবেন আপনার মা দরজায় টোকা দিয়ে বলছে কি করছিস মা বা কি করছিস বাবা, কারণ মায়ের মন বলছে যে আমার সন্তান কোনো না কোনো সমস্যা আছে। যখন একটা আস্থা সৃষ্টি হয় তখন একটা টেলিপ্যাথিক কানেকশন সৃষ্টি হয়। সো যদি কোনো বন্ধুত্ব কখনো একবার আস্থার জায়গা থেকে চলে আসে তখন একটা টেলিপ্যাথিক রিলেশনশিপ সৃষ্টি হয়ে যায়। হোক সেই বন্ধু আছে আমেরিকা কি বাংলাদেশে, অথবা তিনি দুনিয়ার এক প্রান্তে আপনি অন্য প্রান্তে, এই রিলেশনশিপটা আস্থার উপরে সৃষ্টি হয় এবং টেলিপ্যাথিক একটা রিলেশনশিপ সৃষ্টি হয়। যদি কোনো বন্ধু কখনো আপনি দেখেন যে আপনার কোনো সমস্যার সময় সে কল দিয়েছে, তার মানেই হচ্ছে যে তাকে সমস্যাটা বলার আগেই সে তার মন বলেছে যে আপনি সমস্যায় আছেন। কখনো যদি কারোর সাথে এরকম একটা ঘটনা ঘটে যায় মনে রাখবেন সে আপনার প্রকৃত বন্ধু। আমার আমার সাইকোলজিক্যাল অ্যানালাইসিস থেকে বলছে। এবার আসুন আপনি আপনার বন্ধুর অবস্থান বুঝতে হবে। যেই বন্ধু আপনার মানসিক অবস্থা বোঝে না, দেখবেন আপনি খুব মন খারাপ হয়ে আছেন বা কোনো একটা গভীর বিষয় নিয়ে চিন্তা করছেন, ওই সময় আপনার বন্ধু এসে মানে আপনার অবস্থানটা না বুঝে সে কোনো না কোনো কমেন্টস করে বসছে, বা আপনি আপনার অন্য একটা সার্কেলের সাথে আছেন, আপনার বড় ভাইয়ের সাথে কথা বলছেন, সে এসে আপনার পাশে এসে একটা থাপ্পড় দিয়ে বললো যে কিরে দোস্ত কেমন আছিস, অথচ তুমি কিন্তু আপনার বড় ভাই, তাই না? যে বন্ধু আপনার এই অবস্থানটা বুঝবে না, আপনার মানসিক অবস্থাটা বুঝবে না, সে কখনো আপনার বন্ধু হতে পারে না। সেহেতু যেমন একটা খুব পুরনো কিছু প্রবাদ আছে, পুরনো কিছু কথা আছে, ছড়া আছে, যেগুলোর মধ্যে এটা অন্যতম, যেমন পান্তা ভাতে ঘি নষ্ট, বাপের বাড়ি ঝি নষ্ট, হলুদ নষ্ট শিলে, বউ নষ্ট কিলে, পাড়া পড়শি নষ্ট হয় চোখে আঙ্গুল দিলে। দ্যাট মিন্স আপনি যখন কাউকে প্রবলেম ক্রিয়েট করবেন তিনি অটোমেটিক্যালি আপনার প্রবলেম ক্রিয়েট করবেন, রাইট অর রং? সো কোনো বন্ধু যদি আপনার জন্য প্রবলেম ক্রিয়েট করে, সে যদি আপনার অবস্থানটা না বুঝে আপনাকে কোনো ডিস্টার্ব করে বা আপনার আনন্দের সময় এসে সে মুখ গুমড়া করে বসে আছে, সবাই খুব আনন্দ করছে, সে ওই বন্ধুদের পার্টিতে এসে মুখ গুমড়া করে বসে আছে, তার মানে বুঝতে হবে যে সে অবস্থানটা, মানসিক অবস্থানটা, আপনাদের মানসিক অবস্থানটা বোঝার মতো ক্ষমতা তার হয়নি, সে নিজেকে আপনার সাথে উজাড় করে দিতে পারেনি। সো হি অর শি ক্যান নট বি ইয়োর ফ্রেন্ড, ওটা হচ্ছে ফেক, মেকআপের আড়ালে, রূপার মতোই, অ্যাঞ্জেল রূপার মতোই। এমপ্যাথি, যার মধ্যে সহমর্মিতা নেই, আপনার দুঃখে সে দুঃখী হচ্ছে না, আপনার সুখে যে আনন্দিত হচ্ছে না, উদ্দীলিত হচ্ছে না, আপনার দুঃখে সে মনে মনে মানে উড়িয়ে দিচ্ছে, আপনার দুঃখে সে মনে মনে আনন্দিত হচ্ছে, এটা তার চোখ মুখে বলে দেয়, তাই না? অনেক ক্ষেত্রে হয় না? আবার হচ্ছে ধরেন আপনারা খুব আনন্দে আছেন, আপনার আনন্দের মধ্যে সে নিজের মধ্যে একটু জ্বালাপোড়ন সৃষ্টি হচ্ছে যে ইস আমার হইলো না ও হইলো, কিন্তু প্রকৃত বন্ধু হচ্ছে সহমর্মিতা থাকতে হবে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট, সিক্রেসি। আপনি কি জানেন আপনি যে কথাটা আপনার মা বাবার সাথে বলতে পারেন না সেই কথাটা কিন্তু আপনি বন্ধুর সাথে শেয়ার করেন,
কারণ পৃথিবীতে কখনো কোনো মানুষ কোনো কথা নিজের ভিতরে চাপা রাখতে পারে না, তাকে কারো না কারোর সাথে বলতেই হয়, বলতেই হয়। দেখুন, আমি যদি বলি যে পৃথিবীতে সবচেয়ে বুদ্ধিমান কারা, আমি বলবো যারা ক্রাইম করে তারা। খেয়াল করুন, যার হাতে আইন দেওয়া আছে তিনি কিন্তু অফেন্সিভ মুভ করছেন, তাই না? ধরুন একজন আইনের লোকের হাতে তার সকল ধরনের রাষ্ট্রীয় অস্ত্র শস্ত্র সরঞ্জাম দেওয়া আছে, ঠিক একই সরঞ্জাম কিন্তু একজন সন্ত্রাস বা একজন খারাপ ব্যক্তি ইউজ করে যারা মানুষকে হত্যা করে। আইন ওপেন চলছে রাস্তাঘাটে, আর তাকে কিন্তু লুকিয়ে থাকতে হচ্ছে। দ্যাট মিন্স সে একই কাজ করছে, কিন্তু সেটা করতে হচ্ছে লুকিয়ে। কাজটা খারাপ, অন্যায় কাজ করছে কিন্তু লুকিয়ে। এই যে লুকিয়ে সে কাজটা করছে, তার মানে তাকে কতটুকু ব্রেইন বা কতটুকু মেধা দিতে হয়েছে। তারপরও কেন সে ধরা খায় জানেন? কেননা কোন না কোন সময় এই কথাটা তাকে কারো না কারোর কাছে বলতে হয়। এই জন্যই বলা হয়ে থাকে দেওয়ালেরও কান আছে। আসলে দেওয়ালের কান নেই, দেওয়ালের কান নেই, আপনার নিজেই এটাকে কারো না কারোর কাছে বলেছেন। এখন ধরুন যে বন্ধু আপনার কোনো সিক্রেসি রাখে না, এমন একটা গোপন কথা আপনার কাছে বলেছে যে কথাটা সে আপনি রাখতে পারেন, এটা মানে আপনি ভালো বন্ধু না, বা আপনার একটা গোপন কথা তাকে বলেছেন সেটা রাখতে পারেনি, যেহেতু আপনার কারণে কাউকে বলতে হবে। টু পার্সনস, এটার একটা গল্প দিয়ে যদি বলি, মানে খুব বাস্তব। এক শিক্ষক একবার ক্লাসের মধ্যে তিনটা পুতুল নিয়ে গেল। তিনটা পুতুলের মধ্যে কোনো পার্থক্য নেই, তিনটাই সেম, দেখতে একই রকম। তো পুতুল নিয়ে যাওয়ার পরে টিচার স্টুডেন্ট দেখে বললেন যে তোমরা এটার মধ্যে কিছু পার্থক্য দেখো তো। আমরা এটা গোপাল ঘরে ইয়েতেও দেখেছি যে, তো নিয়ে যাওয়ার পরে স্টুডেন্টরা অনেক দেখে শুনে এক স্টুডেন্ট বের করলো, মানে এটার মধ্যে পার্থক্যটা বের করলো। একটা তান নিয়ে, সরু তান নিয়ে সে ওই একটা পুতুলের তান দিয়ে ঢুকিয়েছে, সেটা আরেক কান দিয়ে বের হয়ে গেছে ওই তানটা। সেকেন্ড পুতুলের সে এক কান দিয়ে ঢুকিয়েছে, মুখ দিয়ে বেরোয়েছে, আর কান দিয়ে বের হয়নি। ওটা কান দিয়ে ঢুকিয়েছে, মুখ দিয়ে বেরোয়েছে, আর কোনো ফুটা ছিল না বা অন্য কোনো জায়গা ছিল না। আর আরেকটা পুতুলের কান দিয়ে ঢুকিয়েছে, কিন্তু কিছু দূর যাওয়ার পর সেটা আটকে গিয়েছে। এই গল্পটা মানে হচ্ছে যে কিছু বন্ধু আছেন, আপনারা দেখবেন সে এমন একটা ভান করে সে আপনার সব কথা শুনছে, আসলে সে কিছুই শুনছে না। সে এক কান দিয়ে ঢুকাচ্ছে, আরেক কান দিয়ে বের করে দিচ্ছে। এ কখনো আপনার বন্ধু হতে পারে না, যিনি আপনার কথাকে প্রাধান্যই দেয় না। আবার আরেক বন্ধু আছে যে কান দিয়ে নিচ্ছে কিন্তু মুখ দিয়ে বের হচ্ছে। দ্যাট মিন্স আপনার কথাটাকে সে নিজের মধ্যে রাখতে পারছে না, সে প্রচার করে বেড়াচ্ছে, জানিস আর কে রাসেল তো অমুক, আর কে রাসেল তো এই, আর কে রাসেল তো সেই। সে কখনো আপনার বন্ধু হতে পারে না, কারণ এই কথাটা আপনি হয়তো বা নিজের ক্রেডিট নেওয়ার জন্য বলছেন, কিন্তু আপনি আপনার বন্ধুর ক্ষতি করে দিচ্ছেন, তাই না? সো বন্ধুত্ব মানে হচ্ছে যে বন্ধুত্বে কোনো সিক্রেসি। আর আরেকটা পুতুল, লাস্ট যে পুতুলটা যেটা কান দিয়ে ঢুকে আটকে গেছে, সেই হচ্ছে আপনার প্রকৃত বন্ধু, কারণ সে কান দিয়ে শুনেছে কিন্তু সেটাকে সে জমা রেখে দিয়েছে, সে কারো কাছে শেয়ার করছে না। বন্ধুত্ব চেনার এটাও আরেকটি উপায়, আপনি তাকে কিছু কিছু কথা বলুন, দেখবেন সে যদি এটা মানুষের কাছে বলে বেড়ায় সে কখনই একটা প্রকৃত বন্ধু হতে পারে না। হতে হবে বন্ধু মহৎ, যে বন্ধু আপনাকে উৎসাহ দেয়, যে আপনাকে উৎসাহ দেয়, সেই আপনার প্রকৃত বন্ধু। যেমন আমরা অনেক বন্ধুকে বলি, বন্ধু দেখছি যে আমরা কোনো একটা ইনোভেটিভ আইডিয়া নিয়ে কাজ করছে, সে এমন একটা কিছু নিয়ে কাজ করছে যে কাজটা হয়তো অনেকে চিন্তাও করেনি। কিছু বন্ধু এসে বলে যে পাগল হয়ে গেছে, সেটা তোর দ্বারা সম্ভব না, আরে যা। ইনি কখন আপনার বন্ধুটা, তিনি আপনাকে ক্রিটিসাইজ করছেন, বরঞ্চ তিনি যদি আপনাকে এনকারেজ করতেন, আচ্ছা কর না, অসুবিধা নেই, একটা কিছু তো হবেই, আমি তোর পাশে আছি, আরে কর, তুই পারবি, তোর দ্বারা সম্ভব। আপনি কাজটা পারেন বা না পারেন, কাজটা সঠিক আর ভালো হোক, কিন্তু আপনার মধ্যে ইনোভেটিভ আইডিয়া তো কাজ করছে। দেন পয়েন্ট হচ্ছে শুদ্ধ দেওয়া, শুধু এনকারেজ করলেই হবে না, সে যদি কোনো ভুল করে সেটা যদি আপনার চোখে পড়ে সেটা অবশ্যই শুদ্ধ দেওয়া উচিত। কিন্তু কালিদাস বন্ধুজির একটা প্রবাদ ছিল, মনে আছে? উচিত কথায় বন্ধু বেজার, ভিজলে বেজাল সাগরে, মানে ভিজলে বেজার সাগরে। সাগরের গায়ে যদি পানি লাগে, ভিজে যায়, তাহলে কিন্তু সাগর অস্বস্তিতে ভোগে। উচিত কথা যখন আপনি কাউকে বলেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। এটা কে বলেছেন? কালীপদ পণ্ডিত। আর এটার অন্যতম কারণ আমাদের সাথে বন্ধুত্ব বা রিলেশনশিপ নষ্ট হয়ে যাওয়ার। যে বন্ধু আপনার উচিত কথাকে মেনে নিতে পারেন না, মনে রাখতে হবে যে আপনার কখনো বন্ধু হতে পারে না। কারণ সে যদি আপনার উচিত কথা মেনে নিত, তাহলে বুঝতে হবে সে আপনার কথাকে সম্মান দিচ্ছে, ভালো কথাকে, আপনার উচিত কথাকে সম্মান দিচ্ছে। যে ব্যক্তি আপনার সম্মান দিতেন জানে না, সে আপনার ফ্রেন্ড হতেই পারে না।
এখন আপনি বলতে পারছেন যে এতগুলো পয়েন্ট দিলাম, এতগুলো কথা বললাম, তার মানে কত কিছু যেন, অনেক কিছু বললাম না? আসলে অনেক কিছু না, খুব সিম্পল, খুব সহজ, খুব একটা জায়গাতেই এসে এগুলোকে মেনটেন হয়ে যায়, সেটা হচ্ছে বিশ্বাস। প্রথম কথাটাই ফেক বুঝতেই হবে। তার মানে কি আমাদের বন্ধু এত বাছাই করতে গেলে তো বন্ধুত্বই হবে না, ভুল। একটা মানুষের হাজার হাজার লক্ষ লক্ষ ফ্রেন্ডের প্রয়োজন নেই, একটা মানুষের গুটি কয়েক বন্ধু হলেই সম্ভব। আর বাকি যারা আপনার সাথে ফেক আছেন, যারা আপনার সাথে ফেক রিলেশনশিপ করতে চাচ্ছেন, তাদের সাথে হয়তোবা হয়তোবা কোনো কাজের সম্পর্ক হতে পারে, হয়তোবা কোনো মানে স্বার্থকেন্দ্রিক সম্পর্ক হতে পারে, হয়তোবা কোনো ব্যবসায়িক সম্পর্ক হতে পারে, বাট কখনো বন্ধুত্ব হতে পারে না। কারণ বন্ধুত্ব অলওয়েজ হচ্ছে জেনারোসিটি, মহত্বতা থাকতে হবে বন্ধুত্বের মধ্যে, শুদ্ধতা থাকতে হবে, বিশুদ্ধতা থাকতে হবে, পবিত্রতা থাকতে হবে, উজাড় করে দেওয়ার মতো মানসিকতা থাকতে হবে। নিজের পকেটে 2 টাকা আছে, বন্ধুকে সেই 2 টাকা দিয়ে ওই বন্ধুর বিপদে হেল্প করার মতো মানসিকতা থাকতে হবে, এটাই হচ্ছে মহত্ব। এই জেনারোসিটি থাকতে হবে, হাজার বন্ধুর দরকার নেই। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে স্থিরতা, স্থির থাকতে হবে ফ্রেন্ডশিপের মধ্যে, একটা ভারসাম্য বজায় রাখতে হবে। বিষয়টা এরকম যে আপনি স্থির থাকুন, দেখা যাচ্ছে সে আপনি একটা খুব ভালো কথা বলেছেন, আপনার বন্ধু হুপ করে রিয়েক্ট করেছে, এখনই তার সাথে ফ্রেন্ডশিপটা বন্ধ করে দেওয়ার দরকার নেই। এমনও তো হতে পারে তার মনটা খুব খারাপ, তাই না? আমি প্রত্যেকের সাথে, প্রত্যেকে যে যার বন্ধু আছেন, প্রত্যেকের সাথে প্রত্যেককে ভালো বন্ধুত্বটা কামনা করছি। এবং বিশেষ করে আর কে রাসেল সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি, যিনি আর কে ভাই এই চ্যানেলটি ওপেন করেছেন এবং সমাজের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পার্টগুলো আমাদের সামনে তুলে ধরছেন বা তোলার জন্য উনি চেষ্টা করছেন। সেক্ষেত্রে আমি অনুরোধ করব আপনারা আর কে রাসেল সাহেবের আর কে ভাই নামে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এরকমভাবে সমাজে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে নিজের মধ্যে অ্যানালাইসিস করুন। তার পাশাপাশি আপনারা সবাই ভালো বন্ধুত্ব নিয়ে, পারস্পরিক সৌহার্দ্য নিয়ে এগিয়ে যান এবং আমার জন্য দোয়া করবেন, আমার বন্ধুদের জন্য দোয়া করবেন। আমাদের বন্ধুত্ব আজকে সেই ছোটবেলা থেকে শুরু করে এখন পর্যন্ত টিকে আছে, এমন কিছু গুটি কয়েক বন্ধু আমার এখনও আছে। আমি জানি এই বন্ধুত্বটা, আমরা সবাই জানি আমাদের বন্ধুরা, এটা কখনো ছুটবে না। বন্ধুত্ব তৈরি করুন সুপার গ্লুর মতোই। সবাই অনেক ভালো থাকবেন, টিম ফরহাদের জন্য দোয়া করবেন, ড্রিম স্কিল কেয়ার ইনস্টিটিউশনের জন্য দোয়া করবেন, ড্রিম কেয়ার ইভেন্টের জন্য দোয়া করবেন, ফ্যামিলি কেয়ার বাজারের জন্য দোয়া করবেন এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি, আমাদের ইন্টারন্যাশনাল কমিউনিটি, লোকাল কমিউনিটি সকলের জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। হ্যাপি পলস, অনেক চমৎকার কথা শুনলাম ফরহাদ স্যারের কাছ থেকে, আর অবশ্যই এই কথাগুলো আপনারা মেনে আপনাদের প্রকৃত বন্ধু চিনতে পারবেন। আর যদি আপনাদের ভিডিওটি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করলে হবে না, লাইক করতে হবে, কমেন্টস করতে হবে এবং শেয়ার করতে হবে। কারণটা হচ্ছে শেয়ার করার মাধ্যমেই কিন্তু ভিডিওটা মানুষের কাছে পৌঁছে যাবে এবং মানুষ জানতে পারবে কীভাবে বন্ধু চেনা যায়। ধন্যবাদ।